दारुण आई टी यूट्यूब चैनल पक्ष থেকে আপনাকে স্বাগতম। दारुण आई टी सकल ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম দারুণ আই টি। সো আজকের টপিকটা মূলত থাকছে হচ্ছে আমাদের একটা ইমেজ থেকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করেন। সো ওয়াটারমার্কটা কি আমি একটু দেখে আসি, চলেন। দেখেন আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, ছবিটা হচ্ছে আমার ডাউনলোড করা, অনেক ফাইন্ডিং করার পর এটা পেয়েছি। সো এখানে দেখেন আমার যে ইমেজটা আছে, ইমেজের উপরে ওনার হেয়ারের উপরে একটা ওয়াটারমার্ক চলে গেছে মার্কেট প্লেসে, যেখান থেকে ডাউনলোড করা হয়েছে। সো এখানে আমার এই পর্যন্ত গেছে, বাট এখন এটাকে আমি যখন রিমুভ করব, বা এখানে এখন এটা আমরা অনেকে দেখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট এখান থেকে ইমেজের উপর থেকে কি করে একটা টেক্সট রিমুভ করবে, কী করে, হাউ ক্যান ইস পসিবল। সো যারা বিগিনার আছেন তারা কিন্তু এটা অবশ্যই জানে না, তাদের জন্য মূলত ভিডিওটা করা। তো আশা করি এই ভিডিওটা থেকে যারা গ্রাফিক ডিজাইনে বিগিনার আছেন, ফটোশপে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেদের ছবি অথবা আপনার ক্লায়েন্টের ছবি থেকে আপনারা এভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। আমি আর এখানে সময় না বাড়িয়ে চলুন আমাদের ক্লাসের মূল টপিকে চলে যাচ্ছি। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। দেখেন আমি তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই ছবিটা কিন্তু খুবই লো কোয়ালিটির। সো এই লো কোয়ালিটির ছবিটাকে কীভাবে হাই কোয়ালিটি করবো সেটা আমি আজকে দেখাবো আপনাদের। এখান থেকে আমি ছবিটাকে এখানে ড্র্যাগ করে ধরে আনলাম, দেন এখানে ছাড়লাম এটাকে। দেন ছাড়ার পরে দেখেন আমি যখন এটাকে জুম করি আমি এটাকে দেখাচ্ছি যে লো এবং কি হাই কোয়ালিটি ডিফল্টটা। দেখেন আমি যখন এটাকে জুম করতেছি এটা কিন্তু একটু ফেটে যাচ্ছে, বা এখানে যখন আমি হালকা জুম করতেছি তখন কিন্তু এটা আমার অলমোস্ট, আমি যখন এখানে দেখেন 266 মানে 260-এর উপরে যখন করতেছি এটাকে জুম, তখন এখানে আমার বাম পাশে যে অপশনটা দেখেন আপনার বাম পাশে হচ্ছে কিন্তু এটা আপনাদের শো করবে যে আপনি কতটুকু জুম করতেছেন এটাকে। তো এখন আমি যেটা এখানে এটা জুম করলাম, তো জুম করার পর এখানে আমার দেখেন 166 দেন এখন পারফেক্ট আছে মোটামুটি। তো এখন আমি এটাকে একটু হাই কোয়ালিটি রেজুলেশন বানাবো, সেই জন্য আমার এখান থেকে ইমেজে যাবো, ইমেজ থেকে আমার এখান থেকে ইমেজ সাইজ, এখান থেকে গিয়ে আমি এটাকে রেজুলেশনটা বাড়াই। এখানে 300 দেওয়া আছে, এটাকে আমি 100,000 করে দেবো। সো 1,000 করে দিলাম, দেন হচ্ছে এখন 1,000 করে দেওয়ার পরে দেখেন মোটামুটি আমার যখন আমি করছিলাম 260 তখন কিন্তু এটার এরকম লুক দেখা গেছে, বাট এখন 1,000 করার পরে দেখা যাচ্ছে এরকম। হ্যাঁ, সো এটা আপনার কতটুকু হলে আপনার হতে পারে সেটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, তো এখন আগে ছিল আমি যখন 100-260 করছিলাম তখন আমার এই পর্যন্ত আসছিল, তখন কিন্তু আপনার এরকম দেখা গেছে, বাট এখন যখন আমি 84 জুম করছি তখন কিন্তু আমার মোটামুটি ছবিটা অনেকটাই আগের মতো হয়ে গেছে, দেখছেন। সো এটাই হচ্ছে আপনার রেজুলেশনটা এভাবে বাড়াই নেবেন আপনার ছবি কাজ করার ক্ষেত্রে। দেখেন আপনার আগে ছিল ছবিটা এতটুকু, এখন হয়েছে মোটামুটি এখন একটা আউটলুকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সো এখন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ওখানে একটা নতুন একটা লেয়ার নিচ্ছে, কন্ট্রোল জে দিয়ে এক নতুন একটা লেয়ার নিচ্ছে। নতুন লেয়ার নেওয়ার পরে এখন আমি এটাকে জাস্ট আমার এখান থেকে রাইট বাটন যে আসে প্যানেল বক্স থেকে আমি রাইট বাটন ক্লিক করে ল্যাসো টুলটা সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখান থেকে আমার এই যে শাটারস্টকগুলো আছে এগুলো আমি এখান থেকে রিমুভ করবো। সো এখান থেকে আমি আপনার উপরে যে ফাইল মেনু বারটা আছে ওইখানে গিয়ে আপনারা ফাইল থেকে যাবেন, ফাইলে ফিল, ফিল থেকে আপনারা এখান থেকে আসবেন। আসার পরে হচ্ছে এখানে আপনার কয়েকটা অপশন পাবেন, এখান থেকে আপনার কন্টেন্ট অ্যাওয়ার দিবেন আপনার, বিকজ এখানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটার সাথে এটাকে ম্যাচিং করতে হবে, যার কারণে আমি কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে রেখেছি। এখানে যদি আমরা প্যাটার্ন দিই তাহলে প্যাটার্নের মতো আসবে, হিস্টোরি দিলে আপনার যেগুলো আপনি প্রিভিয়াসে কাজ করছেন সেরকম আসবে, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলে অ্যাজ লাইক ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এইটা যেহেতু এক কালারের উপর আছে তো সেক্ষেত্রে এটা ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি আসবে, বাট এই যে এখানটাতে আমাদের কয়েকটা কালার দেওয়া আছে, এখানে ডিপ ডার্ক দেন লাইট এগুলো দেওয়া আছে, তো এগুলো আসবে, এখানে এক কালার আসবে। সো আমাদের এক কালার লাগবে না, আমাদের পারফেক্টলি যেরকম ছবিটা আছে ওই রকমটাই লাগবে। সো এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে ওকে প্রেস করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা ইজিলি খুব রিমুভ হয়ে অলরেডি ভ্যানিশ। এখন ডিসিলেক্টটাকে উঠাই দিবেন কন্ট্রোল ডি প্রেস করে, অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে এই পয়েন্টটুকু নিব, দেন হচ্ছে এটাকে এখান থেকে নিয়ে এটাকে ড্র্যাগ করবো এইভাবে ধরছি। দেন ধরার পর এখন আমি এখান থেকে আবার যাব এডিট, এডিট থেকে আপনার যাব ফিল, ফিল থেকে এখানে যা আছে এখানে কালার এটা আপনারা আনটিক চিহ্ন দেওয়া থাকতে পারে, সো এটাকে আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন, দেন হচ্ছে ওকে প্রেস করে দেবেন। ওকে, সো লেটস সি, আমাদের এটাও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেল। অ্যান্ড এখন আমরা যদি এখানে আমাদের সেকেন্ডটাতে আসি, অ্যান্ড এখান থেকে আমরা ইজিলি খুব ইজিলি আমরা এটা করতে পারতেছি, খুব ইজিলি, অ্যান্ড হচ্ছে খুব ভালোভাবে এটা হয়ে যাচ্ছে। আবার এডিটে যাবো, এডিট থেকে ফিল, ফিল থেকে গিয়ে আমাদের সেমভাবে ওকে প্রেস করে দেবো, যেহেতু আমাদের সেটিং একবার করা আছে অলরেডি। তো এইভাবে এখন থেকে আপনারা চাইলে যে কোনো ইমেজের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন খুব ইজিলি।
আমি এখান থেকে এটাকে সরাই দিচ্ছি। জাস্ট এখান থেকে আমাদের ল্যাসো টুলটাকে ধরে জাস্ট আমি এখানে আমার ড্র্যাগ করে এখানে আমার পয়েন্টগুলো নিচ্ছি, যে আমার এতটুকু পয়েন্টের মধ্যে আমার এই লেখাটা আছে, ওই লেখাটা আমি এখান থেকে রিমুভ করে দিব। সো আবার এখান থেকে গেডিটে যাবো অ্যান্ড হচ্ছে এখানে ফিল, ফিল থেকে আমার এখানে জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার অপশন, দেন হচ্ছে এখানে কন্টেন্ট অ্যাওয়ার, দেন ওকে ডান। সো আমার এটা অ্যাজ লাইক সেমভাবে হয়ে গেছে, দেখেন একটু, হ্যাঁ দেখেন পারফেক্ট। ওকে আবার এডিটে যাবো, এডিট থেকে ফিল, ফিল থেকে আবার ওকে। মানে হচ্ছে আপনি একবার অলমোস্ট যদি আপনার সেটিংটা একবার ঠিক করে দেন, দেন তারপর হচ্ছে বারবার আপনি যতই কাজ করেন না কেন আপনার আর ওই বারবার এক কাজ করতে হবে না। দেন আপনি এডিট, এডিট থেকে আবার ফিল, আবার ওকে। ওকে সো এভাবে আপনারা চাইলে একটা ছবিকে হাই রেজুলেশন করে নিতে পারেন, দেন হাই রেজুলেশন করে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যদি লো কোয়ালিটির কোনো কাজ আপনাদের পেয়ে থাকেন বা এরকম যদি কোনো লো কোয়ালিটি ইমেজ আপনার কাছে থেকে থাকে যেটা আপনি আপনার ডিজাইনের ডেমো হিসেবে ইউজ করতে যাচ্ছেন, তাহলে আপনি সেটাকে এইভাবে আইসা আপনার রেজুলেশনটাকে বাড়িয়ে নিতে পারেন হবে। সো আমি এখান থেকে আবার এটা যাবো, দেন সবগুলো দেখেন আমার ইজিলি, খুব ইজিলি দেখেন কতক্ষণ লাগছে, মাত্র 2 মিনিটের মধ্যে আমার এটা অলমোস্ট সবগুলো ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। কিন্তু আমি এই ছবিটাকে খোঁজার জন্য, এই ছবিটাকে খোঁজার জন্য আমার অনলাইনে তামাতামা করে ফুলতে হয়েছে, ঠিক আছে। সো আপনারা এইখান এখন যেটা শিখতে পারলেন যে এখন যদি কোনো ছবি আপনাদের এরকম ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে থাকে সেটাকে খুব ইজিলি আপনারা এখান থেকে চলে এসে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন আপনাদের ফটোশপ থেকে। দেখেন আমার ওর ছবিটা এখন হাই রেজুলেশন হয়েছে মোটামুটি। সো এখন আমি এটাকে ফাইল থেকে গিয়ে এখন এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিব আমাদের এটাকে জেপিজি, দেন আমি এটাকে আবার ওপেন করে দিব। ওকে সো দেখেন আমি এখন যদি এটাকে একটু ওপেন করে দিই, দেখেন আমার এটা খুব ইজিলি কিন্তু দেখেন আমার এটা হয়ে গেছে, লেটস সি। আর দেখেন আমাদের প্রথম ইমেজটা, আমাদের ছিল প্রথম ইমেজ এইটা, আমাদের প্রথম ছিল ইমেজ এইটা অ্যান্ড নেক্সট ইমেজ হচ্ছে আমাদের এইটা। সো ইজিলি আমরা এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে ফেলতে পারলাম। আপনারা চাইলে এখন থেকে আপনাদের যতগুলো ডিজাইন অথবা যতগুলো ওয়াটারমার্ক যুক্ত ইমেজ আছে সেগুলোতে আপনারা খুব ইজিলি এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। সো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন কিছু টেকনিক, নতুন নতুন কিছু লার্নিং দেওয়ার জন্য ইনশাল্লাহ দিয়ে যাব আপনাদেরকে। আর তার জন্য অবশ্যই আপনাদের সবাইকে আমাদের পাশে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, এবং কি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশনটাতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা লার্নিং টপিক আমাদের আপনাদের সামনে উপস্থাপন হয়ে যায় সবার প্রথম, এবং কি আপনি সবার প্রথম আমাদের লার্নিংগুলো শিখতে পারেন খুব ইজিলি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টেকনোলজি রিলেটেড অথবা নতুন কোনো অ্যাডভান্স ডিজাইন নিয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।